দুই দিন পরই ফাইনাল পরীক্ষা হলে উঠেই পড়াশোনায় ব্যস্ত হয়ে পড়েছেন অনার্স শেষ বর্ষের শিক্ষার্থীরা দম ফেলার সময় নেই তাদের তবে দীর্ঘদিন পর হলে ফিরতে পেরে দারুণ খুশি শিক্ষার্থীরা হলে শিক্ষার্থীদের রুম ডাইনিং ও টিভি রুমে দেয়া হয়েছে নতুন আসবাবপত্র হলগুলোর সংস্কার কাজও প্রায় শেষ পর্যায়ে হলে উঠতে পারায় পড়াশোনায় গতি আসবে বলে মত শিক্ষার্থীদের যথেষ্টই সবাই স্বাস্থ্যবিধি মেনে চলতেছে এবং পড়াশোনার জন্য এটা আসলেই অনেক সহায়ক পড়াশোনার আমাদের যে গতিটা ওটা স্বাভাবিক হয়েছে সেজন্য জন্য আমরা আসলে অনেক আনন্দিত টিভি রুম ডাইনিং লাইব্রেরি এসবকে আমরা কাজে লাগিয়ে আমাদের পড়ালেখাটা সুন্দরভাবে কন্টিনিউ করতে পারবো হলটা খুলে দেওয়ার কারণে আমরা আগের অবস্থায় ফিরে যেতে পারবো রেগুলার পড়াশোনা করতে পারবো সেজন্য আমরা খুবই আনন্দিত আশা করতেছি যে আমরা পরীক্ষাগুলো দিতে পারি পরীক্ষাগুলো দিতে পারলে আমাদের দীর্ঘ সময়ের যে একটা ক্ষতি সেটা পুষিয়ে যাবে এদিকে করোনার বন্ধে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা দ্রুতই সব বেচের শিক্ষার্থীদের হলে ওঠার সুযোগ দেয়া হবে বলেও জানান তিনি আমরা সিদ্ধান্ত গ্রহণ করি যে খুব দ্রুতই আমরা পরীক্ষা শুরু করতেছি ফাইনাল ইয়ারের এবং অন্যান্য ইয়ারের পরীক্ষাগুলো আমরা ডিক্লেয়ার করে খুব দ্রুত শুধু পরীক্ষাগুলো আমরা তিনটা সেমিস্টারের পরীক্ষাগুলো আমরা নিয়ে তাদের দ্রুত রেজাল্ট দিয়ে তার পরবর্তীতে আপগ্রেডেশন যেটি হয় এবং পরবর্তী সেমিস্টারের কার্যক্রমগুলো শুরু হবে বিশ্ববিদ্যালয়ের মোট তেরোটি আবাসিক হলে বর্তমানে স্নাতক শেষ বর্ষের এক এবং স্নাতকোত্তর পর্যায়ের দুই শিক্ষার্থী উঠেছেন কারণ রশিদ সময় সংবাদ ময়মনসিংহ